সন্ধ্যা বন্ধুরা, ফ্যামিলি তরফন নতুন ব্লগ নিয়ে আমি অর্ঘ এসে গেছি আপনাদের সাথে। কাল আমরা ছিলাম কল্যাণীতে, আজ কিন্তু একদম খাস উত্তর কলকাতায়, উত্তর কলকাতার কাকুলগাছি। কাকুলগাছি যুববৃন্দ থেকে আজ আমরা শুরু করছি, চলুন প্রথম প্যানেলটি দেখে আসি। এই হচ্ছে যুববৃন্দের গেট, আমরা প্রবেশ করতে চললাম সেই মন প্যান্ডেলে। এবারে থিম সম্প্রদায়, এগিয়ে চললাম আমরা পূজা মণ্ডপের পথে। দেখতে পাচ্ছেন লাইটিং এবং উপরে কাপড় জামা সব ঝোলানো আছে। এবারে থিম নির্বাচন করা হয়েছে সম্প্রদায়, গরুর গোবর ঘুঁটে এই সমস্ত দিয়েই এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে। এই হচ্ছে মুখ্য প্যান্ডেল, আমরা এগিয়ে চললাম সেদিকে। এগিয়ে চললাম ঠাকুরের পথে, এদিকেই ঠাকুর বসানো আছে। এবার ঠাকুর দর্শনের পালা। মা কিন্তু হাতে কোনো অস্ত্র ধারণ করেননি, দেখতে পাচ্ছেন আপনারা। পরবর্তী প্যান্ডেল বেলেঘাটা 33-এর পল্লী, এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ বা প্যান্ডেল, দেখতে পাচ্ছেন আপনারা। এগিয়ে চললাম প্যান্ডেলের ভিতরে। পরবর্তী প্যান্ডেল কাকুলগাছি মিতালী সংগ্রহ, এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ এবং তাদের থিম ইচ্ছে। এগিয়ে চললাম পূজা মণ্ডপের ভিতরের দিকে। এখানে দেখুন শিব পার্বতী কিন্তু একসাথে অবস্থান করছেন, নতুন নতুনত্বের দুর্গা।
পরবর্তী পূজা মণ্ডপ সল্ট লেকের বৈশাখী। এবার তাদের থিম পুরীর জগন্নাথ মন্দির। আজকের শেষ নিবেদন সল্টলেক FD ব্লক। Thank you.